অনেকেই বলেন তাদের পায়ের পিছনের দিকের মাংস পেশিতে ভীষণ ব্যথা হয় এবং টান ধরে এবং এই সমস্যা রাতের বেলায় শোবার পর সব থেকে বেশি হয়ে থাকে নিয়মিত হয়ে থাকে আবার অনেকে বলেন যে পায়ের পিছনের দিকের ওই মাংস পিণ্ডটায় এমন এক ধরনের অস্বস্তি হয় রাতের বেলায় যে এই সমস্যার জন্য ঘুম আসে না অনেক সময় মনে হয় কিছু গামছা বা তোয়ালে বা কোনো দড়ি দিয়ে যদি পায়ের ওই মাংস পেশিটাকে কষে বাঁধা যায় সেক্ষেত্রে অনেক আরাম পেতে দেখা যায় আবার অনেকে বলেন যে পায়ের পিছনের দিকের এই মাংস পেশিটাতে অনেক সময় ঝিনঝিন ধরে বা অবস অনুভূতি পরিলক্ষিত করা যায় এই যে পায়ের মাংসপেশি আছে যেটাকে কাপ মাসেল বলা হয় পায়ের পিছনের দিকের মাংসপেশিতে এই যে ব্যথা বা টান ধরার সমস্যা বা অস্বস্তি বা ঝিনঝিনে অনুভূতি বা অনুভূতি শূন্যতা এই যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলো কিন্তু কাপ মাসেলের সমস্যার জন্য হয়ে থাকে অর্থাৎ এই মাসেলটাকে মেডিকেল টার্মে বা ইংরেজিতে কাপ মাসেল বলা হয়ে থাকে এই মাসল বা মাংসপেশিটার মধ্যে এমন কিছু সমস্যা হয়ে থাকে যে কারণে আমাদের অস্বস্তি হয় বা কষ্ট হয় রাতের বেলায় ঘুম আসে না তো প্রথমেই আপনাদের বলবো যে পায়ের এই পিছনের দিকের মাংসপেশি বা কাপ মাসলে কেন ব্যথা হয় বা কেন টান ধরে বা কেন অস্বস্তি হয় প্রত্যেকটা কারণের সঙ্গে সঙ্গে আপনাদের সমাধানটাও বলার চেষ্টা করব যাতে আপনারা এই কষ্ট থেকে খুব সহজেই মুক্তি পান তো এক নম্বর কারণ হলো ডিহাইড্রেশন এবং শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যাওয়া যারা দেখবেন রোদ গরমে কাজ করেন অফিসে কাজ করেন মাঠে ঘাটে কাজ করেন বা অন রোড ডিউটি করেন সেই সমস্ত ক্ষেত্রে তাদের শরীরে জলের পরিমাণ কমে যেতে দেখা যায় অর্থাৎ ডিহাইড্রেশনের সমস্যা হয় ডিহাইড্রেশনের সমস্যা হলে আমাদের শরীর যেমন শুকে যায় তেমনই আমাদের পায়ের পিছনের দিকের এই যে মাংস আছে যেটাকে কাপ মার্শাল বলা হয়ে থাকে এই মাংসপেশির মধ্যে যে কোষ বা কলাগুলো থাকে সেইগুলো শুকিয়ে যেতে দেখা যায় তাদের প্রপার হাইড্রেশনটা বজায় থাকে না এই কারণে পায়ের এই পিছনের দিকের মাংসপেশির মধ্যে ক্র্যাম্প হতে দেখা যায় বা টান ধরে যেতে দেখা যায় এই কারণে কিন্তু পায়ের পিছনের দিকের মাংসপেশিতে ব্যথা অনুভূত হয় বা টান ধরে বা আমাদের শরীরে ইলেকট্রোলাইটস এর পরিমাণ কমে গেলে লবণ চিনি বিভিন্ন রকম এসেন্সিয়াল সল্ট আছে সোডিয়াম আছে এইগুলোর পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু পায়ের পিছনের দিকে এই মাংসপেশি পেশি ক্রমশ শুকিয়ে যেতে আরম্ভ করে এবং আমাদের রাত্রে শোবার পর টান ধরা বা ব্যথার অনুভূতি হতে দেখা যায় তো আপনাদের করতে হবে কি যদি ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইটস এর পরিমাণ কমে যাওয়ার কারণে এই ধরনের মাংসপেশিতে ব্যথা বা টান ধরে তার জন্য আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণ জল পান করতে হবে ডাবের জল পান করতে পারেন বা জলের মধ্যে ওয়ারেস মিশিয়ে খেতে পারেন বা ওআরএস যে এ লিকুইড পাওয়া যায় সেটা আপনি যদি অফিসে কাজ করেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে রাখতে পারেন এইভাবে যদি আপনি জলের পরিমাণটাকে বাড়ান সেক্ষেত্রে কিন্তু এই ব্যথা বা টান ধরার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন দুই নম্বর হলো ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম এমন একটি জিনিস যেটা আমাদের শরীরের প্রত্যেক প্রত্যেকটা মাংসপেশির জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাংসপেশিগুলোর মুভমেন্টের জন্য ফ্লেক্সিবিলিটির জন্য এবং অ্যাক্টিভিটির জন্য ম্যাগনেশিয়ামের গুরুত্ব খুব বেশি শরীরে যদি ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যায় তখন কিন্তু আমাদের মাসেলের মধ্যে ক্র্যাম্পিং আসতে পারে তার স্বাভাবিক যে ছন্দটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে একইভাবে যদি শরীরে ভিটামিন ই এর পরিমাণ কমে যায় সেটাও কিন্তু আমাদের মাংসপেশির ফ্লেক্সিবিলিটিকে নষ্ট করতে পারে তাই ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আমাদের বা এর পিছনের দিকে যে পেশির ব্যথা হয় বা টান ধরে বা অস্বস্তি হয় এই ধরনের সমস্যার জন্য এর জন্য অবশ্যই আপনাদের ভিটামিন ই এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যে ফুডসগুলো আছে সেগুলো নিয়মিত খেতে হবে বা এর রূপে আপনি চিকিৎসকের পরামর্শ মতো এর যে সাপ্লিমেন্ট আছে সেটাকেও পনেরো কুড়ি দিন বা এক মাস মতো নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা বা কাবমাসেল পেনের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যায় তিন নম্বর যে গুরুত্বপূর্ণ কারণটি আছে সেটি হল ডিভেনথ্রম্বোসিস আমাদের পায়ের পিছনের দিকের এই মাংসপেশির গভীরে অনেক ভেন্স থাকে ছোট ছোট সরু সরু ভেন্স বা রক্তনালী থাকে যে রক্ত আমাদের হার্ট পর্যন্ত ব্লাডকে নিয়ে যায় এই রক্তনালীগুলোর মধ্যে অনেক সময় ব্লকেজ তৈরি হয় অর্থাৎ রক্ত জমে যেতে দেখা যায় এই কারণে নানা রকম বিপদ বা বিপত্তির সৃষ্টি হতে দেখা যায় পা ফুলে যায় পায়ের মধ্যে ইনফেকশন হয় পায়ের মধ্যে যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো বা অক্সিজেনের সাপ্লাই ঠিকঠাক হয় না এটাকে ডিবিটি বা ডিপ ডিভেন থম্বোসিস বলা হয়ে থাকে আর এই ধরনের সমস্যা হলে অতি সতর আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওই ডপলার করাতে হবে তালার এবং তারপর চিকিৎসা পদ্ধতি নিতে হবে দরকার হলে রক্ত পাতলা করা ঔষধ বা ইনজেকশন পর্যন্ত এই সমস্যার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে চার নম্বরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো ভিটামিন বি টুয়েলভ সত্তর থেকে আশি শতাংশ মানুষ ইভেন ছোট যে বাচ্চারা আছেন বা কিশোর কিশোরীরা আছেন তাদের মধ্যেও ভিটামিন অভাবজনিত কারণে এই পায়ের পিছনের দিকের মাংসপেশিতে ব্যথা বা টান ধরতে দেখা যায় বা অস্বস্তি হতে দেখা যায় দেখবেন এখন অল্প বয়সের ছেলেমেয়েরাও এই পায়ের মাংসপেশির ব্যথা বা অস্বস্তির মধ্যে প্রতিদিন ভুগে থাকেন নিয়মিত ভুগে থাকেন রাত্রে ঘুম আসতে চায় না তারা হয় পায়ের মাংসপেশিতে একটা গামছা বা তোয়ালে বা দড়ি কিছুক্ষণের জন্য বেঁধে রাখেন তারপর কিছুটা আরাম হয় তারপর ঘুম আসে এদের ক্ষেত্রে কিন্তু শরীরে ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি হয়ে যায় আর এই ভিটামিন বি টুয়েলভ আমাদের পায়ের ওই মাংসপেশির মধ্যে যেসব নার্ভসগুলো আছে বা স্নায়ুগুলো আছে সেইগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভের পরিমাণ যখনই কমে যাবে পায়ের মাংসপেশির ওই নার্ভগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে তাদের স্বাভাবিক ক্ষমতা কমে যাবে তাদের যে নর্মাল ফাংশান বা অ্যাক্টিভিটি আছে সেটা দুর্বল হয়ে যাবে তাই নার্ভের ফাংশান বা অ্যাক্টিভিটি যদি দুর্বল হয়ে যায় ওই জায়গায় যে মাসল বা মাংস পেশিগুলো আছে সেইগুলো কিন্তু তার প্রপার ফাংশন করতে পারবে না সেই জায়গার মাংস পেশির মধ্যেও কিন্তু একটা অনুভূতি বা সেনসেশনের অ্যাবনরমালিটিস আসবে যার জন্য পায়ে অস্বস্তি হতে দেখা যায় তাই ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খাবেন যাদের বি টুয়েলভের ঘাটতি আছে না হলে কিন্তু এর সাপ্লিমেন্ট মার্কেটে বিভিন্ন রকম আছে অ্যালোপ্যাথিক সেইগুলো আপনারা চিকিৎসকের পরামর্শ মতো নিতে পারেন পাঁচ নম্বরে যে ভাইটাল কারণটি আছে এই কাপ মাসাল পেন বা পায়ের পিছনের দিকের মাংস পেশি ব্যথার জন্য সেটি হল ডায়াবেটিস বর্তমান সময়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রচুর এবং ডায়াবেটিস রুগীদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই থাকে এই ওবেসিটি এবং ডায়াবেটিস দুটো কারণের জন্য পায়ের দিকের যে ভেন্সগুলো আছে ওই জায়গায় কিন্তু ব্লাড সাপ্লাইয়ের পরিমাণ কমে যায় কারণ যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে পায়ের দিকের যে নার্ভসগুলো আছে সেগুলোর মধ্যে তার যে প্রপার নিউট্রিশন আছে সেটা সঠিকভাবে পৌঁছায় না কারণ ব্লাড ফ্লোটা ধীরে ধীরে কমে যেতে দেখা যায় আর এই সমস্যাটাকে মেডিকেল টার্মে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়ে থাকে এবং অধিকাংশ যারা সুগারের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে পায়ের দিকে জ্বালা পোড়া অস্থি অনুভূতিশূন্যতা এমনকি পায়ের পেশির মধ্যে টান ধরা বা ব্যথার সমস্যা এইগুলো সবই কিন্তু এই নিউরোপ্যাথির সমস্যা থেকেই হয়ে থাকে তাই ডায়াবেটিসকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে হবে এবং যদি কন্ট্রোলে না আসে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ডায়াবেটিস বা সুগারের লেভেলকে কন্ট্রোল করবেন তাহলে কিন্তু আপনার এই মাংসপেশির ব্যথা বা অস্বস্তি খুব সুন্দরভাবে কমে যাবে ছয় নম্বরে হলো লো ব্লাড সাপ্লাই ইন লেগস পায়ের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাওয়া যেটা ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে হতে পারে তবে নর্মাল মানুষের মধ্যেও কিন্তু এই পায়ের মধ্যে রক্ত সাপ্লাইয়ের পরিমাণ কমে যেতে দেখা যায় পায়ের মধ্যে যে মাংসপেশি আছে তার মধ্যে আর্টেরিয়াল ব্লকেজ হতে দেখা যায় এটা হয় অনেকের ক্ষেত্রে যাদের শরীরের ওয়েট খুব বেশি অর্থাৎ ওভারওয়েট আছে তাদের কোলেস্টেরল খুব বেশি থাকে ট্রাইগলিসারাইডের পরিমাণ বেশি থাকে অর্থাৎ লিপিডসগুলো খুব বাড়া থাকে সেই সমস্ত ক্ষেত্রে পায়ের যে শিরা বা ধমনীগুলো আছে তাদের মধ্যে ব্লকেজ হয়ে যায় বা এক্সট্রা ক্যালসিফিকেশনের ফলেও এই ধরনের সমস্যা হতে দেখা যায় পায়ের যখন ধমনী বা শিরা ব্লকেজ হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পায়ের যে সেন্সেশান আছে সেটা খারাপ হয়ে যাবে আর এর জন্যই কিন্তু পায়ের মধ্যে ব্যথা বা টান অনুভূতি বা ঝিনঝিন ধরা বা অবস অনুভূতি এই ধরনের সমস্যাগুলো হতে দেখা যায় এই ধরনের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন রক্ত পাতলা করার যেসব মেডিসিন আছে সেইগুলো অবশ্যই আপনাকে নিতে হবে বাড়াবাড়ির সমস্যা থাকলে ইঞ্জেকশন পন্থার মধ্যে আপনাকে অবশ্যই যেতে হবে আপনার পায়ের পিছনের দিকের মাংস পেশিতে ব্যথা বা টান ধরা বা অস্বস্তির জন্য সপ্তম যে কারণটি আছে সেটা হলো সায়াটিকার সমস্যা সায়াটিকার সমস্যার ক্ষেত্রে হয় কি আমাদের কোমরের দিকে শেষের যে ভাটিপ্রাক গুলো আছে এল ফোর এল ফাইভ এস ওয়ান এই জায়গা থেকে নার্ভ বের হয় যেটাকে সায়াটিক নার্ভ বলে এটা আমাদের পাছার পিছন দিকে পায়ের মধ্যে দিয়ে এসে আমাদের যে কাপ মারসাল আছে তার ঠিক মধ্যিখান দিয়ে গিয়ে আমাদের পায়ের নিচের দিক পর্যন্ত চলে গেছে এবং এই নার্ভসটা আমাদের পায়ের দিকে কিন্তু সমস্ত রকম অনুভূতি বা সেন্সেশান সাপ্লাই করে থাকে যাদের সায়াটিকার সমস্যা আছে তাদের কোমরে যে এল ফোর এল ফাইভ বা এস ওয়ান আছে এই ভাটিব্রাগুলোর মধ্যবর্তী অংশে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে সেটা সরে যেতে দেখা যায় এতে আমাদের সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে ইনফ্লামেশন হয় সোয়েলিং হয় যে কারণে আমাদের পায়ের মাসলের মধ্যেও কিন্তু অস্বস্তি অনুভূতি টানভাব বা ব্যথা দীর্ঘস্থায়ী হতে দেখা যায় তা সাইটিকার সমস্যা থাকলে সেটা অবশ্যই কিন্তু আপনাকে চিকিৎসা করে ছাড়াতে হবে আট নম্বর এবং সর্বশেষ যে কারণটির কথা বলবো সেটি হলো ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি বর্তমান সময়ে অধিকাংশ মানুষ রোদের মধ্যে যান না এটা একটা অন্যতম কারণ আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতির জন্য কারণ যদি আমরা প্রত্যেকে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে আধা ঘন্টা শরীরটাকে খোলা রেখে রোদের মধ্যে ঘোরাফেরা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার কথা না আর ভিটামিন ডি যখন ঠিকঠাক থাকবে তখন আমাদের শরীরে আমরা যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার খাবো সেই ক্যালসিয়ামের যে আয়নগুলো আছে সেইগুলোর প্রপার ফাংশনটাও ঠিক হবে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়ামের কার্য পদ্ধতিতে গোলযোগ আসবে তাই প্রতিদিন সকালে অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রোদের মধ্যে ঘোরাফেরা করুন এতে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি যাবে এবং ক্যালসিয়ামও সঠিকভাবে তৈরি হবে বা তার ফাংশনটাও ঠিকঠাক হবে এই দুটো মিনারেলের কারণেও কিন্তু আমাদের এই কাপ মাসাল বা পায়ের পিছনের দিকের মাংসপেশিতে ব্যথা বা টান ধরার অনুভূতি অস্বস্তি ঝিনঝিনে ভাব বা অবস অনুভূতি এগুলো হতে দেখা যায় এবং অল্প বয়সী দশ থেকে পনেরো বছর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের পায়ের পিছনের দিকে মাংস টান ধরে ব্যথা হয় বা অস্বস্তি হয় রাত্রে ঘুমাতে পারেন না এগুলো কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতির ফলে হতে দেখা যায় আর ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যার কারণে এটা হলে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন অবশ্যই আপনাকে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দেবেন এবং অবশ্যই আপনাকে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দেবেন বা আপনি যেসব ফুডস আছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ সেগুলো নিয়মিত খেতে পারেন তা থেকেও আপনি এই সোর্সটা খুব সুন্দরভাবে পাবেন এতে আপনার কাপ মার্শালের সমস্যা বা মাংসপেশিতে ব্যথা টান ধরার সমস্যা কমে যাবে প্রবন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে পায়ের পিছনের দিকের মাংসপেশিতে ব্যথা টান ধরা ঝিনঝিনো অনুভূতি অস্বস্তি অবস এই যে সমস্যাগুলো হয়ে থাকে এইগুলোর প্রপার কারণ কি কি আছে অর্থাৎ মেন কজ কী কী আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং কারণগুলোর সঙ্গে সঙ্গে আপনাদের সমাধানগুলো দেওয়ারও চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ